Hi friend, I'm Neha. Welcome to my channel. Today, I'm going to show you a recipe for Pui Shaag. This recipe is very good and it's very good. This recipe is very good. Pui Shaag 200 grams, Kochu 100 grams, 3 koa roshun kuchi, a choto piyaj kuchi, shukno longka, 1 teaspoon holud, poriman moto lobon, ar 50 gram moto moshur dal. Peshar kukare, prothome kochu, tarpore shag, tarpore dal, kichuta holud, ar ektu jol, khubi olpo poriman jol. দিয়ে এটাকে একটা সিটি পর্যন্ত অপেক্ষা করব একটা সিটি দেওয়ার পর প্রেসার কুকারটা নিজে থেকে ঠান্ডা হতে দেব তারপরে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব গ্যাসের উপর কড়াই বসিয়ে কড়াই গরম হওয়ার পর এক টেবিল চামচ সরষের তেল ঢেলে দেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি দিয়ে রসুন কুচিটা একটু ভাজা ভাজা করে নিতে হবে রসুন কুচি কালারটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে ভেজে গেছে এবার এর মধ্যে আমি সিদ্ধ করা শাক ডাল কুচিটা দিয়ে দেব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ অ্যাড করে এটা ফুটতে দেবেন তরকারিটা যদি শুকনো মনে হয় তাহলে আপনি একটু জল অ্যাড করে নেবেন এটা ফুটে গেলেই হয়ে যাবে এই তরকারিটা করে দেখবেন খুবই মজার খেতে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করুন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন